পাইথাগো আমসানী লুকরক বাই সেবাই শুক্রব খাই জাকা বিশালগড় থানানী লক্ষীবিল মুরাবাড়ি আমসানী ড্রাগস বানিয়া খাইনে জসীম উদ্দিনী নগদে মালখুংরক পার্টি মঙ্গ সাগর দুকুমানকা জসীম উদ্দিনী বুফা পার্টি মুগল ড্রাগস বানিয়া খাইনে জসীম উদ্দিন রমখা পুলিশ পাটিমঙ্গ সাইমানকা বিশালগড় থানানি লক্ষীবিল মুরাবাড়ি আমসায় জসীম উদ্দিন বিশি কলকমার রমই ড্রাগস বানিয়ে খেলাই ফাইমানী আবরের বাকিন সামু রগ্ন মোথাকানি বাকে ওয়াইরে ওয়াইন কয়খা আমসানি লুকুরক ফিয়াবা লুকুরকনি ককন থাইসাফানো খানানি নাইলিয়াব আবরের বাকে পাইথাগো আমসানি লুকুরক বাই সবাই শুক্রব খেলাই জাকা বিশালগড় থানানি লক্ষীবিল মুরাবাড়ি আমসানি ড্রাগস বানিয়া খেলাইনে জসীম উদ্দিনী নগদে মালখুংরক সবাই জাখা নক বিশঙ্গ টংমানি মানিখনে টে টি আর জিরো ওয়ান বি এম জিরো টু থ্রি থ্রি মারিনি খুমসা মালখুং পাটিমতে আমসানি খরকসা শিখলা সাবিখানা রেখা আজকে আমি আর আসলাম আরেকখানে কিন্তু এসে দেখলাম আসলে এই গ্রামের এই যে দোষী বিভিন্ন কার্যকলাপের লোক জড়িত প্রচণ্ড নেশা সঙ্গে তার জড়িত আছে মানে এই এলাকার মানুষ মানে অচণ্ড হয়ে গেছে তার বিরুদ্ধে মানে মানে এসো প্রচণ্ড মানে যে কার্যকলাপ শুরু করছে তাদের বিরুদ্ধে একবার ঘৃণায় বসে তার বিরুদ্ধে মানে তে একের পর এক ব্যবসার সঙ্গে জড়িত ওপেনলি এনে মদ খাওয়া ওপেনলি ট্যাবলা ব্যবসা ওপেনলি ফ্রেঞ্চি ব্যবসা এসব সঙ্গে তো যুক্ত আজকেও এখানে ওপেনলি রাস্তার মধ্যে মদ খাইতে আছে তো ওই এলাকার মানুষ প্রতিবাদ করতে যাওয়া তার সঙ্গে আজকে মানে প্রতিরোধ গড়ে তুলছে এই এলাকার মানে এই সমাজের সমস্ত লোক মানে কে এটা কে কী নাম তার নাম জসীম উদ্দিন কী করে হ্যাঁ বিভিন্ন বড়ি ব্যবসা ফেঞ্চি ব্যবসা এবং বিভিন্ন জায়গা টাকা এটা খাসে জায়গা জুত কইলা এই ধরনের ব্যবসা বাণিজ্যতে জড়িত আছে মানে এলাকাবাসীর তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কি আগে কোনো বাধা সৃষ্টি করা হয়েছিল প্রচণ্ড প্রচণ্ড বাদে তাদের বাধা সৃষ্টি করছে তুই এলাকাত অন্য ফুলা ফুলি এনে মৎসদ খাওয়াইছে ইচ্ছা ট্যাবলা টুবলা এটা ব্যবসা বাণিজ্য করেছে ফেঞ্চি ডি টেঞ্চি দিতে ওপেনলিতে রাস্তা কা তো এই এলাকার মানুষ মানে অযোধ্য হয়ে গেছে তার বিরুদ্ধে মানে হের জসীমের বাড়ি আজকে ভাঙচুর কে করছে এদি কইতে পারি না কাটা করছে মনে হচ্ছে তেও তো এটা বড়ি টুড়ি যারা কা তারা তো ফাগুলি যারা ফেঞ্চি টেঞ্চি যারা কা পাইথাগো ককতমা মানমান ইয়াগল আমসায় থাঙ্গে ড্রাগস বানিয়া খেলাইনে জসীম উদ্দিন রমখা পুলিশ কারা ভাঙছে আপনার বাড়ি আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠলো আপনি নাকি এলাকাতে নেশা টেশা বিক্রি করেন যার কারণে আপনি এমন থাকে পুলিশ আপনার কি লিখে ধরছে নাম কি আপনার কি হয়েছে মনে করেন কারণ আপনি রাস্তার মধ্যে কথাবার্তি করতে আসে ওই করিমরা সারদাম হ্যাঁ আমি তো খা বাটার খাই কাজ কাজ সারাদিন কাজ করি বাট খাই এক মারিছি আমি তো কইতে হয় না স্যার আমি এই জায়গাতে আইছি আইছি করে আমি তো কিতা হয়েছে কিছু বলা নাই জেন স্যার আমার কিতা কিতা করছে স্যার মানে কে করছে কে করছে কে করছে স্যার এটা কইতে হই না আজ যদি আপনি মানে কে এলাকার ওই এলাকার এই যে দেন না স্যার বাড়ি গোল কিতা করছে ভেঙে এই যে গাড়ি মারি মানে কতজন মিল আছে রাজ্যের মানুষ এই মনে করেন বিশ তিরিশজন মানে ইস্যুটা কারে নিয়ে আপনার ছেলের নিয়ে ছেলের নিয়ে আপনার ছেলের নাম কি জসীম আপনার পুরো বাড়ি তো দেখতেছি ভাঙচুর করছে তো মানে কি কারণে ভাঙচুর করছে কারণ কি এটা তো স্যার কইতে পারি না এনে এলাকাবাসীরা ছেলে বাড়ি ভিত্তি বলে মদ খাইছে কো আমি তো স্যার মদের কোনো ইয়েই পাইলাম না
এখন আপনার ছেলে কই আছে? ওই তো পুলিশ আইয়া নিচে ধরে, মানে আপনার ছেলেকে পুলিশ ধরে নিয়েছে। ব্যুরো রিপোর্ট, চিনি খরাং।